পঙ্গপাল মূলত এক প্রকার পরিবারে ছোট সিং এর বিশেষ প্রজাতি যাদের জীবন চক্রে দল বা থাকে থাকে একা তবে বিশেষ তারা জড়ো হয় তখন তাদের আচরণ ও অভ্যাস পরিবর্তিত হয়ে সঙ্গলিপসু হয়ে পড়ে পঙ্গপাল ও ঘাসপরিং এর মধ্যে কোন পার্থক্যগত শ্রেণীবিন্যাস নেই বিশেষ অবস্থায় তাদের প্রজাতিগুলো একত্রিত হওয়ার যে স্বতন্ত্র প্রবণতা দেখা যায় সেটাই মূল পার্থক্য নতুন ধরনের পঙ্গপালের দশ লাখ পতঙ্গের একটি ঝাঁক একদিনে পঁয়ত্রিশ হাজার মানুষের খাবার খেয়ে ফেলতে পারে আগামী এপ্রিলে এই পঙ্গপাল নতুন করে বংশবৃদ্ধি করতে পারে এই সময় থেকে পঙ্গপালের বংশবৃদ্ধির সময় বলে বিবেচনা করা হয় পঙ্গপালের ইতিহাস বহু পুরনো প্রাচীন মিশরের কবরে এর ছবি দেখা যায় এছাড়া গ্রীষ্মের ইলিয়াডে এই পতঙ্গের কথা উল্লেখ রয়েছে বাইবেল এবং কোরআনের মতো ধর্মগ্রন্থেও পঙ্গপালের কথা বলা হয়েছে ধর্মগ্রন্থে এই পতঙ্গকে ঈশ্বরের শাস্তি স্বরূপ পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে কুরআনে পঙ্গপাল সম্পর্কে যা বলা হয়েছে সেদিন তারা অবনত দৃষ্টি নিয়ে একে একে কপর থেকে এমনভাবে বেরিয়ে আসবে যেন ইতস্তত বিক্ষুব্ধ পঙ্গপালের দল বিশ্লেষকরা পত পঙ্গপালের আক্রমণে সৃষ্ট এই পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন জাতিসংঘের পঙ্গপাল পূর্বাভাস বিষয়ক কর্মকর্তা কৃত ক্রিসম্যান বলেন ওমানের মরুভূমিতে ঘূর্ণিঝড়ের কারণে অনেক বৃষ্টি হওয়ায় এই পঙ্গপালগুলো আফ্রিকায় চলে গেছে তিনি বলেন আমরা জানি ঘূর্ণিঝড় থেকে এই পতঙ্গের আগমন ঘটে বিগত দশ বছরে ভারত সাগরে ঘূর্ণিঝড়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে উনিশশো সালে ব্যাপক আকারে পঙ্গপালের আক্রমণের মুখে পড়ে পাকিস্তান এই ধাপে দু সালের মার্চে পাকিস্তানের প্রথম পঙ্গপালের আক্রমণ শনাক্ত হয় পরে এটি সিন্ধু দক্ষিণ পাঞ্জাব ও খাইবার পাকতুনুয়া প্রদেশের নয় লাখ হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় কোটি কোটি রুপি মূল্যের ফসল ও গাছপালা ভারত পাকিস্তানের বাইরে সৌদি আরবও পঙ্গপালের আক্রমণের মুখে পড়েছে স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে পতঙ্গটির আক্রমণ দেশটির কৃষিখাতের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে পরিস্থিতি সামাল দিতে কোটি ডলারের অনুদান চেয়েছে জাতিসংঘের আফ্রিকায় সাত মানবাধিকার কমিশন সংস্থাটির প্রধান মার্ক লোকুক বলেন আফ্রিকা এই ভয়াবহ পঙ্গপাল উদ্বেগজনক হারে ফসল ধ্বংস করছে ইতিমধ্যেই খাদ্য স্বল্পতায় থাকা পরিবারগুলো তাই আরও বিপাকে পড়েছে চকপথ পতঙ্গ পঙ্গপালের তীব্র আক্রমণে বিপাকে পড়েছে পাকিস্তান। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। পার্শ্ববর্তী দেশ ভারতেও ঢুকে পড়েছে পতঙ্গটি। এছাড়া সোমালিয়াতেও সম্প্রতি এ নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জাতিসংঘের এক সতর্কবার্তা বলা হয়েছে ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া সহ পূর্ব আফ্রিকার পঙ্গপালের আক্রমণে মানবিক সংকট তৈরি হতে পারে। জিবুতি ও ইরিত্রিয়া ছত্রিশ হাজার কোটি পতঙ্গের আক্রমণে খাদ্য নিরাপত্তায় ভয়াবহ হুমকি তৈরি হয়েছে নিয়ন্ত্রণে বাতাসে বা মাটিতে কীটনাশক ব্যবহারের প্রচলন রয়েছে তবে আফ্রিকায় পঙ্গপালের যে ভয়াবহতা তাতে শুধু কীটনাশক ব্যবহারের ফল মিলবে না বলে মনে করছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা তাই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্থাটি